সকালবেলা ঘুম থেকে উঠে আমার মুখে গোজ গাজ করা হয়ে গেছে। আজ শুক্রবার, সকলে বাসায় থাকে, আর এই দিনটা একটু অন্যরকম হয় সকলের জন্য, কারণ সকলে যখন বাসায় থাকে একটু আলসে টাইপের থাকে আর খাওয়া দাওয়া ঠিক মতো করা হয় না, কিন্তু স্পেশালি রান্না তো অবশ্যই হয়। এখানে কিছু কাপড় শুকিয়ে গেছে, সেগুলো ভাঁজ করছি। তোমাদের বলেছিলাম যে পাশের একটা রুমে আমি আমার কাপড় গুলো শুকাই, আমাদের তিনটা রুম। তো এই যে রুমটাতে আমাকে দেখতে পাচ্ছ এখন, এই রুমটাতেই হচ্ছে আমি কিছু কাপড় টাপড় শুকাই, আর আমার হাজব্যান্ড দুই একটা স্টুডেন্ট এখানে পড়ায়, সেই জন্য এই রুমটা আমরা অন্য কোনো কাজে তেমন একটা ব্যবহার করি না। এখানটা রাতেরবেলা কাপড়গুলো শুকাই। এখন তো প্রায় 2 বছর হয়ে গেছে কোনো স্টুডেন্ট নেই করোনা আসার পর থেকে। তো টুনি এখন তোমাদের লিপস্টিক লাগিয়ে দেখাচ্ছে, দেখো। তোমরা কিন্তু অনেকেই ভুল করছো, আসলে মনে করতেছো এই টুনি আমার মেয়ে, আসলে এইটা আমার মেয়ে না। আগেও তোমাদের একটা ভিডিওতে বলেছি এইটা হচ্ছে আমার মেয়ে, আর এটা হচ্ছে আমাদের একটা সুইট বেবি, পাশের বাসার ভাবির মেয়ে, আর এটা আমাদের সব থেকে প্রিয় একটা মানুষ, আমাদের সবাই কিউট বেবি, বুঝেছ? আমরা সবাই ওকে ভালোবাসি, আমাদের পরিবারের সবাই, আর আমার মেয়েটাকেও ওরা খুব ভালোবাসে। ওদের টুনির সারাদিনের কাজ কিন্তু লিপস্টিক দেওয়া, হ্যাঁ, ওর বড় বড় যে লিপস্টিকগুলো আছে সবগুলো সেগুলো নষ্ট করা হয় ওর কাজ, সেগুলো নষ্ট করাই ওর কাজ। নেল পালিশ, লিপস্টিক, আর ওর কাকার কসমেটিক্সের দোকান আছে, সেখান থেকে সব লিপস্টিক এনে নষ্ট করে, মাঝে মাঝে যায় আর নিয়ে আসে। খুব সুন্দর লাগতেছে, দেখা যায়। বন্ধুরা হয়ে গেছে আমার কাপড়টা পরে দিকে গুজগাজ করা, তো চলো রান্নার রুমে চলে যাবো, রান্না করবো, হয়তো দেরি হয়ে যাবে। এদিকে দেখো আমার সোনামণি দুইটা বসে আছে, কালুর ঘুম চলে এসেছে, আর মিনু এখন সজাগ আছে কারণ ও একটু আগেই ঘুম থেকে উঠেছে, আর কালুর ঘুম চলে এসেছে। দেখো ওকে আমার মেয়েরা ডিস্টার্ব করছে, তাও ও ঘুমাচ্ছে। ওর ঘুম আসলে আর কেউ ওকে থামিয়ে রাখতে পারে না, ঘুম পড়বে, যে কোনো অবস্থাতেই ঘুমাবে। দেখো ঘুমিয়ে গেছে। এদিকে মিনুকে আমি একটু আদর করছিলাম, আর তারপরে রান্নার ব্যবস্থা শুরু করে দিয়েছি, তরকারি টরকারি কাটবো আর কি। তো সব কিছু কাটাকাটি শেষ করে চলে এসেছি রান্নার রুমে, রান্না শুরু করলাম। আজ রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা। আমার বাচ্চারা চিচিঙ্গা খেতে খুবই পছন্দ করে, তাই ওর বাবা চিচিঙ্গা নিয়ে এসেছে। আমি এখানে মশলা ব্যবহার করেছি পেঁয়াজ, রসুন, জিরা বাটা আর শুকনা মরিচ, একসাথে আমি সুন্দর করে বেটে নিয়েছি এই সবগুলো মশলা একবারেই। একটু কষিয়ে চিংড়ি মাছ দিয়ে দেবো এর ভিতরে, কারণ চিংড়ি মাছে কিন্তু আলাদা একটা তেল থাকে, সেটা আগে কষানো অবস্থায় বের করে নিলে খুব ভালো হয় তরকারির স্বাদ। তো মাছটা কিছু সময় ধরে আমি এভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তো হয়ে গেছে, এবার আমি চিচিঙ্গাটা দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পরে কিন্তু খুব তাড়াতাড়ি তরকারিটা নরম হয়ে যায় আর সিদ্ধও হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিলে আরও তাড়াতাড়ি হয়, কিন্তু আমি ঢাকিনি, তাতে যেটা হবে জল বেশি বের হবে আর তরকারিটা ভালো লাগবে না খেতে। দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতে কিন্তু অনেক মজাদার।
তো হয়ে গেছে। দেখো জল ব্যবহার করলেও হবে না করলেও হবে, আমি জল ব্যবহার করিনি কারণ চিচিঙ্গাতে এমনিতেও অনেক জল বের হয়। এদিকে রান্না শেষে আমি আমার মেয়ে বোতলে জল ভরে রাখবো, সেই জন্য রেডি করলাম সব কিছু। আর সবগুলো বোতলে জল ভরে নিয়েছি, এবার হচ্ছে স্নান করতে যাওয়ার পালা। কারণ খেতে বসবো, ক্ষুধা লেগে গেছে, আর বাচ্চাদেরও খাবার দিয়ে দেবো, ওর বাবাও খাবে বললো। আমি চলে আসবো আবারও খুব তাড়াতাড়ি তোমাদের কাছে। এখন তোমরা খাওয়া দাওয়া করে রেস্ট নিতে থাকো, আসছি ফিরে আবারও। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে একটু বিশ্রাম নিয়ে চলে এসেছি। আবার রুমটাকে একটু গুছগাছ করতে হয় বিকেলবেলার দিকে, কারণ সন্ধ্যার টাইম হয়ে গেছে, এবার সন্ধ্যাটা দিয়ে দেব। চলো যাই, এদিকে গান শুনছি আর রুমটা গুছগাছ করছি, তারপরে হচ্ছে সন্ধ্যাটা দিয়ে দেব। ওদিকে আমার সন্ধ্যা দেওয়ার পরে রান্নার রুমে এসে দেখলাম আমার মেয়ে ফ্রান্স ফ্রাই করছে, বড় মেয়ে, দুই বোনের জন্য, আর নিজেও খাবে। তো আমি একটা খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, আদৌ সে পারে কি না। তো ভালোই করেছে দেখো আমার মেয়ে, আস্তে আস্তে আমার মেয়ে কাজ শিখে যাচ্ছে। সন্ধ্যা 6:30টা তোমাদের মাঝে আবার আমি কথা বলার জন্য চলে এসেছি। তোমাদের বলেছিলাম বিকেলবেলা তোমাদের সাথে কথা বলার জন্য আবারও চলে আসব, তো চলে এসেছি, তোমাদের কাছ থেকে বিদায়টা নিয়ে নেব এখন। তার আগে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এটা হচ্ছে আমার একটা মেক্সির কাপড়, তার দুইটা কাপড় নিয়েছি একই রকম ছাপা, এই যে দেখো। তো এখন থেকে কম বেশি যা কিছু কেনা হয় সেটা তো তোমাদের সাথে শেয়ার করি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, কেমন লাগবে বলো আমাকে। এই কালারটাতে অবশ্যই আমাকে জানাবে। তো আরও একটা কালার আছে দেখাচ্ছি, এটা হচ্ছে গোলাপি কালারের ভিতরে সাদা ফুল, এই কালারটা আমার খুব ভালো লেগেছে তাই নিয়ে এসেছি। সেম ছাপা, একই রকম দেখতে, ওটা ফুলগুলো একটু ছোট আর এটা ফুলগুলো একটু বড়, কিন্তু কালার চেঞ্জ, কিন্তু ফুলগুলো একই, ফুলগুলো সাদা দেখো। এই যে দেখো, এইটা হচ্ছে আর একটা কাপড়। আমাকে কেমন লাগবে দেখতে এটাতে অবশ্যই আমাকে জানাবে। আশা করছি তোমাদের কাছ থেকে একটা ভালো রেজাল্ট পাবো, যে আমাকে এটাই ভালো লাগবে কিনা অবশ্যই আমাকে জানাবে। কিন্তু তোমাদের কাছ থেকে সাজেশন নিতে অনেক ভালো লাগে, যদি তোমাদের কাছে ভালো লাগে আমারও ভালো লাগবে, তো জানাবে কিন্তু আমাকে। আর এখানে একটু কাপড় বেশি আছে এটাতে, এই কাপড়টাতে, তো আমার ছোট মেয়ের একটা জামা হয়ে যাবে। আর বড় দুই মেয়ের জন্য নিয়ে এসেছি দেখো, একই কাপড় সেম, মানে আমার ভালো লেগেছে তাই আমি দুই তিনটা কালার নিয়ে এসেছি। এই দেখো ফুলগুলো তো একই, তিনোটারই একই ফুল, একটা গোলাপি, এই একটা, এই হচ্ছে দুইটা, আর এই হচ্ছে একটা দেখো, এই হচ্ছে তিনটা কাপড়। এগুলো আমি এখনো বানাতে দেইনি, আসলে দোকান টোকান খোলা নেই। আমি যেগুলো সাধারণত পরি আমার হাজব্যান্ড আমার জন্য কিনে নিয়ে আসে ম্যাক্সি, তেমন একটা বানানো হয় না, রেডিমেড এগুলো নিয়ে আসে চায় না যে ম্যাক্সিগুলো, ওগুলো পরি বিভিন্ন রকম ডিজাইনের। তো ভাবলাম দুই একটা বানাই, তো সেই জন্য নিয়ে আসছি। আমাদের উপরতলায় একজন মহিলা কাজ করে, তো ভাবছি ওনার কাছে দিয়ে আসবো, আর ডিজাইনটা আমি নিজে দেখিয়ে দিয়ে আসবো। আমার যে ম্যাক্সিগুলো আছে আমি যেগুলো করি ওর থেকে একটা ডিজাইন দিয়ে আসবো, যেহেতু আমি ওই টাইপের ম্যাক্সিগুলো করি বেশিরভাগ সময়, তো সেই ধরনেরই বানাবো। তো যাই হোক, ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে। যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর কমেন্টের মাধ্যমে জানিও আমার ভিডিওগুলো কেমন হয়। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করবে অবশ্যই, ঠিক আছে। আর